অচিন পথে আপন ছাড়ি। সালাম গাইস, এইমাত্র আমি চলে আসলাম এয়ারপোর্টে, ওয়েটিং রুমে আছি। আমি যাচ্ছি বাংলাদেশ, স্বপ্ন যাবে বাড়ি আমার। আমি ওয়েটিং রুমে আসি বসে, এখন আমার ফ্লাইট রাত 1টা বাজে। আমি টিকিট কাটছি বাংলাদেশ এয়ারলাইন্সে, এখানে আমার বিমান অলরেডি চলে আসছে। আর আমি টিকিট কাটছি হোস্ট টার্মিনাল। হোস্ট টার্মিনাল এতটা যে মানে ভালো না, মানে উন্নত না, মানে একদম একবারে সাদা মাটা। এটা আমি সুদ আরবের এয়ারপোর্ট হয়। আমি এখন বিমান আছি বাংলাদেশ এয়ারলাইন্সে। এর আগে আমি বাংলাদেশ এয়ারলাইন্সে গেছি, সার্ভিসটা ভালো পাইছি, কিন্তু এবার এসে আমার শিক্ষা হয়ে গেছে গা, এত বাজে সার্ভিস বলার বাহিরে, মানে কল্পনা করতে পারি না এতটা খারাপ সার্ভিস। এখন আমার বিমানের ফ্ল্যাটে অলরেডি যাত্রী বিমান ঢুকতেছে, দেখতে পারছেন আমার যাত্রী ঢুকতেছি বাংলাদেশ এয়ারলাইন্সে। বাট কি বলবো আর, মানে বাবা থানায় মানে গেছি, যা ভিতরে ঢুকলাম দেখলাম মানে আমার ভালোই, আমরা ঢুকলাম, তারপরে ভিতরে দেখি অবস্থা মানে স্ক্যান মানে ইটা দিছে মনিটর দিছে, একবারে বাজে অবস্থা। বহুত টিপাটি করার পরে এই এই ফাংশন আনছি। এখানে বাংলা ছবি আছে, ভিডিও গান আছে, আর গেম আছে। গেম তো অফ, গেম নাই, গেম হয় না, এই বাংলা সিনেমা আছে, এইগুলো দেখলাম। মানে এখানে হেডফোন ছাড়াম, হেডফোন সাউন্ড নেই, মানে এত বাজে সব কিছু, মানে চলেই নাই মনিটর, কোনো এটা স্ক্রিন হেডফোন দিছে, হেডফোন অবস্থা খারাপ, হেডফোন কাজ করে না, হেডফোন কাজ করে না। হেডফোন একবার ট্রাই করলাম কিন্তু কাম হলো না, হেডফোন সাউন্ড আসে না। পরে আমি পরে বললাম ভাই হেডফোন সাউন্ড আসে না, কই স্যার দেখতেছি খবর নাই। প্রায় এক ঘন্টা পর পরে খাবার দিয়ে গেলো, খাবারের মানটা একটু ভালো, মানে ভালো লাগলো। আমি সব বেশি বলছি মাছ ভাত আর হলো চিকেন বিরিয়ানি। আমি চিকেন বিরিয়ানি নিছি, মেন কোর্স চিকেন বিরিয়ানি, একটা বাটার বান, ডিজার্ট আছে কেক, আর একটা আচার, আচার আমের আচার, মার্শাল্লাহ আমের আমের আচারটা আমি আসার দিয়েছে। খাইলে পরে টেস্ট পাওয়া যাবে যে কীরকম স্বাদ, তো অনেক ভালো লাগলো। আর গেছিলো পেপসি, গেছিলো পেপসি, পেপসি তো আমি খাই না, পেপসি আমি বলছি ভাই পেপসি চেঞ্জ করে দেন। পরে পেপসি চেঞ্জ করে দিল, পেপসি বললাম সেভেন আপ লিছি, আমি পেপসি ভালো লাগে না। পেপসির জায়গায় এখন আমি খাবারটা খাই দেখি কীরকম, এই দেখেন মেন কোর্স চিকেন বিরিয়ানি, মানে ফ্লেভারটা অনেক ভালো ছিল, অনেক ভালো মানে ফ্লেভারটাই মানে মুগ্ধ করে মেন করছে, অনেক ভালো লাগলো। মানে খাবার মানে খাইলে পরে বোঝা যাবো কীরকম খাবার, মানে মানটা ভালো যে খাইছি। তারপর এখন একটা কে চার জন্য ক্রিম ক্রিমা দিয়েছে, মানে দুধ, সুগার, আর হয়েছে আপনার এটা হলো ওয়েট টিস্যু, মানে হ্যান্ড ক্রিম খাওয়ার পরে হাত মোছার জন্য সেই টিস্যু দিয়েছে, আর একটা টিস্যু দিয়েছে। বিরিয়ানি খাইলাম, মোটামুটি ভালোই চিকেন বিরিয়ানি, ভালো লাগলো খাইতে, অনেক অনেক ভালোই খাইতে ভালো লাগে। সাথে আচার মারছি, আচার দেখাইছি, আচার তো আচার তো সেই স্বাদ, সেই এত স্বাদ কেড়ে সেই স্বাদ বিরিয়ানি আসার সেই রাখ ভালো আছে। আলহামদুলিল্লাহ খাবারটা ভালো, কিন্তু সার্ভিসে আমার মন খারাপ হয়ে গেছে, এজন্য ভালো লাগে না সার্ভিসে। এখন খাবারের মানটা ভালো ছিল, খাবারে এখন খাবো ডিজার্টটা খেয়ে কি, ডিজার্টটা মনে হয় ভালো চলে, মানে একবারে খারাপ না, ভালোই চলে আর কি, কিন্তু ভালোই কি ডিজার্ট পুরোটা একবার শেষ করেছি, ডিজার্ট খাইছি, মানে খাবারটা খাই। এমন তো একটা জিনিস খাবারের মেন খুশি যে এটা প্লেটটা এটা একবার ছোটো হয়ে গেছে, তারপরে সে চানে এলো, সে আমার কাপ দিয়ে কাপ দিয়েছে ছোটো কাপ। আমি বললাম ভাই ছোটো কাপ হবে না, আমার বড়ো কাপ দেন। পরে বড় একটা কাপ নিয়ে কফি নিলাম, কফি কফি খেলাম, কফি অত ভালো লাগে না, আগে পানি খেলে ঢক ঢক করে এক বোতল দিলাম পানি মেরে, তারপরে এখন চা খাবো, চাটা খাম, চাটা ভালো অনেকে, কিন্তু কী করবো ফিল তো নিতেই হবে, ফিল না চাটা সব খাওয়া দাওয়া একদম কমপ্লিট, খাওয়া দাওয়া শেষ, এখন আমি ঘুম যাবো, কারণ সারাদিন সারা জানি করছি কোনই হয় নাই, লাইট মেরে এখন সব অফ করে দেবে, এখন ঘুম দেবো, ঘুম থেকে উঠে দেখে কত যায় সবাই সবাই ঘুম থেকে উঠে তারপরে আপনাদের কথা বল, কারণ এই তিনটা বাজে রুম থেকে বাইরেছি কোনো ই হয় নাই। ওকে এখন আমি ঘুম যাবো, ঘুমের সময় গেছে, কারণ এখন খাওয়া দাওয়া শেষ আর কি, রেস্ট পাল্লা এখন যার কোনো উপায় নাই, রেস্ট তো করতে হবে তাই না। কথা হবে ঘুম থেকে উঠবো, তারপরে আপনার সাথে কথা হবে ইনশাআল্লাহ। ওকে জীবন তো ওয়েট করেন, ভালো থাকেন, প্রায় এক থেকে দুই তিন ঘন্টা ঘুম দেবো এখন, এখন অন্ধকার সব লাইট মেয়ে সব অফ করে দিছে। ওকে লাইট মেয়ে সব বন্ধ করে দিছে, ইনশাআল্লাহ দেখাবে সকালবেলা। ও মাই গড, ঘুমতেও উঠে দেখি সকাল হয়ে গেছে গা, বাইরে আবহাওয়াটা সেই মনে হল অবশ্য, মানে এত ভালো লাগলো, মানে উপরের বেলা সকালবেলা ভোর দেখা, মানে ভাগ্যের ভাবে সুন্দর আবহাওয়াটা দেখে সেই লাগলো, মার্শাল্লাহ মার্শাল্লাহ সুন্দর আবহাওয়া। এখানে হালকা হালকা সূর্যের আলো উঠছে, সূর্যের আলোতে কীরকম লাগতো পুরো আবহাওয়াটা, দেখতে দেখ আকাশে
দেখতে দেখতে খাবার চলে আসলো, সকালের নাস্তা দিল একটা ম্যাঙ্গো জুস, একটা স্যান্ডউইচ, একটা কেক, কফি ক্রিমা, এই সকালের নাস্তা। এখন খাওয়া শুরু করবো ইনশাল্লাহ। মোটামুটি ভালোই খাবারের সকালের, এটা নাম কী বলে, স্যান্ডউইচ, ভালোই স্বাদটা, মানে খাবার ভালো, স্বাদ খাবার মানে ভালোই লাগলো স্বাদটা। খাওয়া দাওয়া শেষ করে এখন জুস খাবো, জুসটা আমার ম্যাঙ্গো জুসটা ভালোই, খাবারটা অনেক ভালো লাগছে, খাবারটা মানে মোটামুটি সবাই, কিন্তু বাট আমি আলাদা বলবো সার্ভিস, ও মাই গড, সার্ভিস অনেক ব্যাড সার্ভিস, অনেক খারাপ সার্ভিস, এতটা খারাপ সার্ভিস মানে জীবনে কল্পনা করতে মানে বাংলাদেশ এয়ারলাইন্সে। খাবার খাইতে মানে ভালো লাগছে, কেকটা মোটামুটি ভালোই, কেকটা মানে অতটা ভালো লাগছে, মোটামুটি ভালো চলে। তারপরে কেক কেক আর জুস একলে খেলাম, খাইতে খাইতে সময় গেল পার হয়ে। কিন্তু মানে মাঝে মাঝে একটা কথা মনে পড়ে যে মানুষের মানে আমরা এত টাকা টিকিট কাটলাম, টিকিট কাটার মনে করলেন সার্ভিস এরকম যে পাই, এরকম হলো সিঙ্গেল টিকিট কাটছি 920 রিয়াল দিয়ে, আর সার্ভিস এগুলো কথা বলতে বলতে দেখতে দেখতে আমরা ঢাকা শহরে ঢুকে গেলাম, সরি ঢাকা শহর না, বাংলাদেশ বর্ডার ক্রস করলাম, বাংলাদেশের বর্ডারে আমরা ভিতরে আছি। এখন আমরা আছি বাংলাদেশ ঢাকা সিটিতে, ঢাকা সিটি সরাসরি আমরা চলে আসছি। অলরেডি বিমানের পাইলট কেবিন ক্রু সে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে আমরা ঢাকা ই করছি, হরদু সাদা আন্তর্জাতিক বিমানবন্দর আছি, এখন আমাদের বিমান ল্যান্ড করবে। আমরা অলরেডি দেখেন আমাদের ঢাকা সিটির কী অবস্থা, অনেক সুন্দর একটা দৃশ্য, মার্শাল ভালো লাগবে দেখে, বহুদিন পরে ঢাকাতে দেখলাম বিমান ল্যান্ড করার প্ল্যান, ল্যান্ড হয়ে গেছে আমাদের বিমান, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক সহি সালামত আল্লাহ আমাদের বিমানকে ল্যান্ড করেছে, এইটি আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া। প্রায় 6:45 আমাদের ফ্লাইটটা ছিল, আমরা 10:45 ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে আমাদের ফ্লাইটটি ল্যান্ড করছে, এবং সৌদি আরব জেদ্দা এয়ারপোর্টে উঠছি 1:00 এখন বুঝেন তাহলে পাক্কা 6:45 ফ্লাইটটা ছিল আমাদের, বুঝেন তাহলে কত লং টাইম, একবারে পুরো ভরড হয়ে গেছি। হ্যাঁ থামছে, থামার লাগলে সবাই যার যার মতো লাগেজ নিয়ে যাবে, দেখেন এই দেখেন বিমানের অনেক মানে সব বিমান কত বিমান ছিল, কিন্তু এইবার ম্যাচ দেখলাম মানে বিমান খুবই কম। তারপরে আমাদের বিমান থেকে বের হয়ে গেলাম, এখন আমরা যাব ইমিগ্রেশনের দিকে হাঁটতে, আর ইমিগ্রেশন হাঁটতে হবে, কারণ আমাদের ইমিগ্রেশন করতে হবে, ইমিগ্রেশন করার পর লাগেজটা নেব। এখন যাবো, নাম বললাম ভাই ইমিগ্রেশনে কোন দিকে, সে বলে এই দিকে সোজা হাঁটেন, সোজা হাঁটলেই ইমিগ্রেশন পেয়ে যাবেন। পরে আমরা হাঁটতে লাগলাম, প্রায় 2 মিনিট হাঁটলাম, হাঁটতে চলে গেলাম ইমিগ্রেশনে। মানে ইমিগ্রেশন মানে লাইটিং মার্শাল্লাহ, বহুদিন পরে আমাদের ঢাকা এয়ারপোর্টে চলে আসলাম, মানে স্বপ্ন মানে স্বপ্ন লাগছে, 2 বছর পরে বাড়িতে চলে আসলাম। এখন আমার সামনে যাচ্ছে ইমিগ্রেশন, সামনে দেখছি ইমিগ্রেশনের লাইন, এখন আমরা ইমিগ্রেশন করে যাবো লাগে দেখে ইমিগ্রেশন, কারণ ইমিগ্রেশন ওখানে ভিডিও করা নিষেধ। আমরা এখন আমরা আসলাম বেল্টে, আমাদের লাগেজ নিয়ে বেল্ট নাম্বার 5, দেখেন বহু প্রায় লাগেজগুলো রিসিভ করার জন্য পাক্কা 2.5 ঘন্টা, আল্লাহ আকবার।